নমস্কার। রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের প্রাক্তনী অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পড়াবো দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। তাহলে চলো শুরু করা যাক, সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো বায়ুমণ্ডল কাকে বলে। এটা হলো আমাদের পৃথিবী। তো আমাদের এই পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে মোটামুটি 10,000 কিলোমিটার পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় বলয়টি পৃথিবীর চারিদিকে অভিকর্ষজ বলের প্রভাবে লেগে রয়েছে, চাদরের মতো কিছুটা, তাকেই বলা হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল কিন্তু আমাদের জীবজগতের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বায়ুমণ্ডলের মধ্যে কী কী রয়েছে সেটা আসো এবার আমরা জেনে নিই। তো বায়ুমণ্ডলের উপাদানগুলোর মধ্যে মূলত রয়েছে তিনটে বিষয়। প্রথম হলো গ্যাসীয় উপাদান, দ্বিতীয়টা হলো জলীয় বাষ্প, আর তৃতীয়টা হলো কঠিন উপাদান। তো গ্যাসীয় উপাদান যেটা বায়ুমণ্ডলের সবথেকে বেশি পরিমাণে রয়েছে তার মধ্যে কী কী রয়েছে দেখা যাক। সবথেকে বেশি যে গ্যাসটা বায়ুমণ্ডলে রয়েছে সেটা হলো নাইট্রোজেন, যেটা রয়েছে প্রায় 78%, এবং তারপরেই রয়েছে হচ্ছে অক্সিজেন, যেটা হলো প্রায় 21%-এর মতো। এছাড়া কী রয়েছে? এছাড়া রয়েছে আর্গন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, ক্রিপ্টন, এই ধরনের কিছু গ্যাস। কিন্তু যে গ্যাসটা টোটাল বায়ুমণ্ডলের সবথেকে বেশি অংশটা দখল করে রয়েছে সেটা হলো হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এই নাইট্রোজেন গ্যাস কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস, মানে এই গ্যাস অন্য কোনো গ্যাসের সাথে যুক্ত হতে পারে না। আর অক্সিজেন আমাদের বেঁচে থাকার প্রধান মূলধন, অক্সিজেন, কারণ এটা আমাদের শরীরে তাপ আর শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এবার চলে আসি জলীয় বাষ্পে। বায়ুমণ্ডলের মাত্র 0.5 থেকে 4% পর্যন্ত রয়েছে হচ্ছে জলীয় বাষ্প, যেটা আমাদের ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 5-6 কিলোমিটারের মধ্যেই রয়েছে। এবং এই জলীয় বাষ্পের জন্যই কিন্তু আমরা মেঘ, বৃষ্টি, কুয়াশা, তুষারপাত সমস্তটাই কিন্তু এই জলীয় বাষ্পের কারণেই হয়ে থাকে। এবং শেষ যে উপাদানটা যেটা রয়েছে সেটার নাম হচ্ছে কঠিন উপাদান। এই কঠিন উপাদানের মধ্যে আবার 3 ধরনের কঠিন উপাদান দেখা যায়। একটা হলো ধূলিকণা, দ্বিতীয়টা হলো কার্বন কণা, আর তৃতীয়টা হলো লবণ কণা। এই লবণ কণা আর ধূলি কণাকে আশ্রয় করেই জলীয় বাষ্প ভেসে বেড়ায় এবং সেটা ঘনীভূত হয় ও বৃষ্টিপাত ঘটায়। তো গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প আর কঠিন উপাদান, এই তিনটি উপাদানই কিন্তু আমাদের বায়ুমণ্ডল টোটাল সিস্টেমটাকে ঠিকঠাক রাখার জন্য তিনটি উপাদানই ভীষণ রকম প্রয়োজনীয়। এবার চলে আসি আমাদের এই বায়ুমণ্ডলের স্তর বিন্যাসে। স্তর বিন্যাস বলতে, যেহেতু বললাম আমাদের বায়ুমণ্ডলটা বিস্তৃতি আর কি ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত, তো এই 10,000 কিলোমিটারই কি একই রকম? এর মধ্যে সমস্ত কিছু বৈশিষ্ট্য গুণ সবই কি একই রকম? তা তো হতে পারে না। তো এটাকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। এবার এই স্তর বিন্যাসের ভাগ যদি করতে যাই, দুটো মেজর ক্রাইটেরিয়ার উপর ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এই রাসায়নিক উপাদানের ভিত্তিতে একটা ভাগ করা হয়েছে, আর আরেকটা ভাগ করা হয়েছে তাপমাত্রার উলম্ব বন্টনের পার্থক্যের ভিত্তিতে। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের বায়ুমণ্ডল স্তর বিন্যাসের একটা ছবি। এই ছবিটা পরে আবার তোমাদের আবার দেখাচ্ছি। তো প্রথমেই বায়ুমণ্ডল স্তর বিন্যাসের মধ্যে যেটা রাসায়নিক উপাদানের ভিত্তিতে যে স্তর বিন্যাসের কথা বললাম সেইটা নিয়ে একটু আলোচনা করে নিই। এই রাসায়নিক
উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলে যে স্তরবিন্যাস করা হয়েছে সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়। এক নম্বর সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আর দুই নম্বর বিষমমণ্ডল বা হেট্রোস্ফিয়ার। তো এই সমমণ্ডল কোনটা? আমাদের ভূপৃষ্ঠ থেকে 80-90 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা রয়েছে, যে স্তরের রাসায়নিক গঠন আর উপাদানগুলির অনুপাত প্রায় একই রকম, সেই স্তরটাকে বলা হয় হচ্ছে গিয়ে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। এই স্তরের তোমার 4টে স্তর, যেটা হচ্ছে তাপমাত্রার ভিত্তিতে যে 4টে স্তর, সেই 4টে স্তরও এই স্তরের মধ্যে পড়ে। পরে সেটাতে আসছি, তাও একবার বলে যাই, তোমাদের ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই 4টে স্তরই এই হোমোস্ফিয়ারের মধ্যে পড়ে। পরেরটা কি? পরেরটা হচ্ছে বিষমমণ্ডল বা হেট্রোস্ফিয়ার। এই স্তরটা হচ্ছে 80-90 থেকে মোটামুটি একদম শেষ পর্যন্ত, মানে 80-90 কিলোমিটার থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত এই স্তরটা বিস্তৃত। আগের স্তর মানে হোমোস্ফিয়ারে যেখানে রাসায়নিক গঠন আর উপাদানগুলোর অনুপাত একই রকম ছিল, এখানে কিন্তু রাসায়নিক গঠন আর উপাদানগুলোর অনুপাত একই থাকে না, সেই কারণে এটাকে বিষমমণ্ডল বলা হয়ে থাকে। এটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হাইড্রোজেন স্তর, আর হচ্ছে হিলিয়াম স্তর। এই গেল মোটামুটি আমাদের রাসায়নিক উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। একটা হচ্ছে হোমোস্ফিয়ার, আর একটা হচ্ছে হেট্রোস্ফিয়ার। এরপরে যেটা মূল বিষয় সেটা হচ্ছে গিয়ে আমাদের তাপমাত্রার উলম্ব বন্টনের পার্থক্যের ভিত্তিতে যে স্তর বিন্যাস সেইটা এবার জানব। এর ভিত্তিতে বায়ুমণ্ডলকে মোটামুটিভাবে 6টা ভাগে ভাগ করা যায়। একদম নিচে রয়েছে ট্রোপোস্ফিয়ার, তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরে রয়েছে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এটা হচ্ছে তাপমাত্রার উলম্ব বন্টনের ভিত্তিতে। এবার তাপমাত্রার উলম্ব বন্টনের ভিত্তি যখন বলছি, তাহলে প্রাথমিক ধারণাটা একটা চলে আসে যে নিশ্চয়ই এর মধ্যে তাপমাত্রার কিছু পার্থক্য রয়েছে প্রত্যেকটা স্তরে। হ্যাঁ, সেই রকমই রয়েছে, সেটাই এবার এক একটা করে জানি। ফার্স্ট হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তো এই ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে মোটামুটি এই 12 কিলোমিটার একটা গড়। এটা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, যেমন তোমাদের মেরু অঞ্চলে এই ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতি 8 কিলোমিটারের মতো, আবার নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতি 18 কিলোমিটার পর্যন্ত, ওই গড়ে 12 কিলোমিটার মতো ধরা হয়। এই স্তরটাতে কিন্তু আমাদের টোটাল বায়ুমণ্ডলের যে গ্যাসীয় ভর তার প্রায় 80% কিন্তু এই মণ্ডলের মধ্যে রয়েছে। এখানে সেই উষ্ণতার বিষয়টা আসি, এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কিন্তু হ্রাস পায় বা কমতে থাকে। কী হারে? প্রায় প্রতি কিলোমিটার উচ্চতা বাড়ার সাথে সাথে এখানে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়, যেটাকে আমরা বলি হচ্ছে স্বাভাবিক উষ্ণতার হ্রাসবিধি বা ল্যাপস রেট। এই স্তরটার একটা নাম রয়েছে, সেটা হচ্ছে ক্ষুদ্র মণ্ডল। কারণ কি? কারণ বায়ুমণ্ডলের যাবতীয় যে প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় সব কিন্তুই একটা এই স্তরেই হয়ে থাকে, যে কারণে এটাকে বলা হয় ক্ষুদ্র মণ্ডল। কিছুদিন আগেই তোমরা ঘূর্ণিঝড় ইয়াস দেখেছো, তার আগের বছর আমফান দেখেছো, এই সমস্ত কিছু, এই ধরনের বড় প্রাকৃতিক দুর্যোগ যেগুলো, সমস্ত কিছুই কিন্তু এই ক্ষুদ্র মণ্ডল বা এই ট্রপোস্ফিয়ারেই সংঘটিত হয়, তাই এটাকে নাম দেওয়া হয়েছে হচ্ছে ক্ষুদ্র মণ্ডল। এই ক্ষুদ্র মণ্ডলের উপরটা বা ট্রপোস্ফিয়ারের উপরের অংশ, যার পর থেকে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হয়, এই ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে অংশটা রয়েছে যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে ট্রপোপজ। ঠিক ট্রপোস্ফিয়ারের উপরে যেখানে উষ্ণতার বিশেষ কোনো পরিবর্তন হয় না, এবং তারপরেই শুরু হয়ে যায় কিন্তু আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, যেটার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 50 কিলোমিটার পর্যন্ত, মানে ট্রোপোস্ফিয়ার যেখানে শেষ হলো 12-18 যাই ধরো, তারপরে 50 পর্যন্ত যদি যাওয়া যায় মোটামুটি সেই পর্যন্ত হচ্ছে এই স্তরের বিস্তৃতি। এই স্তরে কিন্তু আগের স্তরে কী হলো, ট্রোপোস্ফিয়ার কী হলো, উষ্ণতা কমতে শুরু করেছিল, কিন্তু এই স্তরে কিন্তু উষ্ণতা আবার বাড়তে থাকে। এবং আগের স্তরটা কী ছিল, আমাদের ক্ষুদ্র মণ্ডল,
কারণ সমস্ত ঝড় বৃষ্টি সমস্ত ওই স্তরে সংঘটিত হচ্ছিল। কিন্তু এই স্তরটা মানে স্ট্র্যাটোস্ফিয়ারে যেটা হয় সেটা হচ্ছে এই স্তরে জলীয় বাষ্প সেরকম পাওয়া যায় না, বা জলীয় বাষ্প থাকে না বললেই চলে। তো এই স্তরে সেই কারণে কোনো ঝড় বৃষ্টি কোনো কিছুই সংঘটিত হতে পারে না, যে কারণে একে বলা হয় হচ্ছে গিয়ে শান্ত মণ্ডল। এই স্তরে আবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এই স্তরের মাঝে মোটামুটি 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে একটা গ্যাস লক্ষ্য করা যায় যেটা হচ্ছে ওজোন। সেই ওজোন গ্যাসের একটা লেয়ার এই স্তরের মধ্যে রয়েছে যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ট্রপোস্ফিয়ারের উপরের স্তরের নাম ছিল ট্রপোপজ, আর এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোপজ। এবং এই স্তরে কোনো ঝড় বৃষ্টি কোনো কিছুই হয় না বলে একে কিন্তু বলা হয় হচ্ছে শান্ত মণ্ডল। পরের লেয়ারটায় চলে আসি, পরের লেয়ারটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার, যার উচ্চতা মোটামুটিভাবে ভূমি থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত। এবং এই স্তরে আবার কিন্তু উষ্ণতা কমতে থাকে এবং কমতে কমতে এই স্তরের শেষে প্রায় 80 কিলোমিটারের মাথায় গিয়ে এই স্তরের উষ্ণতা কমে গিয়ে প্রায় -85 ডিগ্রি সেলসিয়াসের 80 থেকে 85 ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে আসে। এই স্তরে কিন্তু আবার যে মহাকাশ থেকে যে উল্কাগুলো আসে, যেগুলো বায়ুমণ্ডলের সাথে সংস্পর্শে আসলে সংঘর্ষে যেগুলো পুড়ে ছাই হয়ে যায়, সেটা কিন্তু এই মেসোস্ফিয়ারে বেশিরভাগ উল্কাগুলো এসে পুড়ে কিন্তু ছাই হয়ে যায়। এই মেসোস্ফিয়ারের যে উপরের স্তর তার নাম হচ্ছে গিয়ে থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারে আমাদের বিস্তৃতি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে মোটামুটিভাবে এই 600 কিলোমিটার আশেপাশে। এই থার্মোস্ফিয়ারে কিন্তু উষ্ণতা আবার বাড়তে থাকে এবং উষ্ণতা বেড়ে তার কিন্তু প্রায় তোমার 1200 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু হয়ে যায় উষ্ণতা বাড়তে বাড়তে। এই স্তরের নিচের দিকের অংশে তোমাদের যে গ্যাসের কণাগুলো এগুলো কিন্তু তড়িৎগ্রস্ত অবস্থায় থাকে, যে কারণে এটাকে বলা হয় হচ্ছে গিয়ে আয়নোস্ফিয়ার। কী হয় বিষয়টা, সূর্যের অতি ক্ষুদ্র তরঙ্গের যে বিকিরণ তার জন্য নাইট্রোজেন ও অক্সিজেন পরমাণু থেকে ঋণাত্মক ইলেকট্রনগুলি মুক্তি ও ধনাত্মক কণার সঞ্চয়ের ফলে এই আয়নোস্ফিয়ারের সৃষ্টি হয়েছে, যে কারণে আমাদের সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা কিন্তু আমরা দেখতে পারি। তোমাদের এই যে যেখানে ছবিটা দেওয়া রয়েছে এখানে সুমেরু প্রভা এবং কুমেরু প্রভার একটা ছবি এখানে দেওয়া রয়েছে। এবং এই স্তরে কিন্তু আমাদের যে বেতার তরঙ্গ কিন্তু এই স্তরে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। এই যে এখানে একটা তোমাদের ছবি দিয়েছি সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা, এবং এটা দুই মেরুতে দুই রকমভাবে দুটো নাম রয়েছে, দক্ষিণ মেরুতে অরোরা অস্ট্রিয়ালিস এবং উত্তর মেরুতে অরোরা বোরিয়ালিস, এই দুটো নাম দেওয়া রয়েছে। পরের স্তরটার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার, যার উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত। এই স্তরে কিন্তু বায়ু অত্যন্ত হালকা হয়ে যায় এবং এই স্তরটা মূলত দুটো গ্যাস দিয়ে গঠিত, একটা হচ্ছে হাইড্রোজেন আরেকটা হচ্ছে হিলিয়াম। এবং এই গ্যাসের এই স্তরে উষ্ণতা হচ্ছে সামান্য বাড়ে, সেই হারে আর বাড়ে না, এই স্তরে উষ্ণতাটা সামান্যই বেড়ে থাকে। শেষ যে স্তরটা সেটা না হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, এটা ওই শেষ পর্যন্ত বিস্তৃত, মানে ওই 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে কী হয়, ইলেকট্রন ও প্রোটন এই স্তরে একটা চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি করে এবং এই কারণে এটার নাম হচ্ছে গিয়ে ম্যাগনেটোস্ফিয়ার বা চৌম্বক মণ্ডল। তো মোটামুটি এই গেল তোমাদের বায়ুমণ্ডলের যে স্তরগুলো, এই স্তরগুলোই মানে উষ্ণতার ভিত্তিতে যে স্তরগুলো, এই স্তরগুলো কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্তরের তোমরা বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে পড়ে নেবে, কারণ এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো যে জিনিসটা বলছিলাম যে তোমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ওজোন স্তর, সেইটা নিয়ে এবার আসো একটু আলোচনা করি। তোমার এই স্তরটা কিন্তু ওজোন বায়ুমণ্ডলের একটা মানে ভীষণই গুরুত্বপূর্ণ একটা স্তর। তোমার এই ওজোন গ্যাস যেটা করে আর কি, এটা পৃথিবীর চারিদিকে একটা আস্তরণের মতো পৃথিবীকে ঘিরে রেখেছে। এ দেখো ছবিতে যেমন দেখা রয়েছে এবং গোল একটা আস্তরণের মতো একটা ওজোন লেয়ারটা যেটা স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে পৃথিবীকে ঘিরে রয়েছে। এবং এটা কিন্তু যে সূর্যের থেকে যে
ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি যেটা পৃথিবীতে আসে, যেটাকে বলি আমরা ইউভি রেডিয়েশন, সেটা কিন্তু পৃথিবীকে, পৃথিবীতে আসার আগে এই ওজোন স্তর কিন্তু সেটাকে ফিল্টার করে, এবং যে কারণে কিন্তু আমাদের নানান রকম সমস্যা থেকে আমরা কিন্তু বেঁচে থাকি। কী কী হতে পারে আমাদের যদি এই ওজোন স্তর যদি আমাদের না থাকতো, তাহলে আমাদের কী কী হতে পারে? এই ওজোন স্তর যদি না থাকে তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম ক্যান্সার এবং বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, এবং বর্তমানে সেটাই হচ্ছে। কারণ হচ্ছে এই ওজোন স্তরটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, এবং এই ওজোন স্তর দুইভাবে ক্ষয় হয়। একটা প্রাকৃতিকভাবে, যেটা খুব সামান্যভাবে ক্ষয় হয়, কিন্তু সবথেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে আমাদের তৈরি কিছু কারণে এই ওজোন স্তর কিন্তু ভীষণ রকমভাবে কিন্তু ক্ষয় হয়। তোমাদের ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরোফ্লোরোমিথেন, হ্যালন এই ধরনের গ্যাসগুলো কিন্তু এই ওজোন স্তরকে ধ্বংসের পিছনে প্রচণ্ডভাবে দায়ী। এই ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি, এটা কিন্তু পাওয়া যায় তোমাদের রেফ্রিজারেটর থেকে। এই রেফ্রিজারেটর থেকেই এই ক্লোরোফ্লুরোকার্বনগুলো বেরিয়ে সেগুলো কোথায় চলে যাচ্ছে? পৃথিবীর উপর দিকে গিয়ে ওই ওজোন লেয়ারে গিয়ে জমা হয়ে সেই ক্লোরোফ্লুরোকার্বনের থেকে যেটা ক্লোরিন আর কি, সেই ক্লোরিন কিন্তু তোমাদের ওজোনকে ভেঙে ফেলছে, এবং এইভাবে আস্তে 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 কিন্তু ওজোন স্তরটা কিন্তু হ্রাস পাচ্ছে। এখানে দেখো, ছবিটা দেখো, ওজোন লেয়ার ডিপ্লিশন বা ওজোন স্তরের বিনাশ, সেই সংক্রান্ত একটা তোমাদের ছবি দেওয়া রয়েছে। এবং ওজোন স্তরটা কিন্তু যদি হ্রাস পেয়ে যায়, সেটা তোমাদের আগেই বলেছি, তাহলে কিন্তু অতি ক্ষতিকারক বেগুনি রশ্মিটা, যেটা সরাসরি কিন্তু পৃথিবীতে আসবে এবং পৃথিবীতে এসে আমাদের যেমন ত্বকের ক্ষতি করবে, তেমনি বিভিন্ন রকম উদ্ভিদ প্রাণী সবারই কিন্তু ক্ষতি করবে। তো এরপরে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইনসুলেশন। তো এই ইনসুলেশনটা কি? আমাদের সূর্যের যে বাইরের অংশ, যার টেম্পারেচার প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, তো সূর্য তো সমস্ত সময় বিকিরণ দিচ্ছে, তো এই সমস্ত রশ্মি কি পৃথিবীতে আসে? না, এর প্রায় 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র এই সূর্যের আলো পৃথিবীতে এসে বা রেডিয়েশন পৃথিবীতে এসে পৌঁছায়, যেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে ইনসুলেশন, যেটা থেকে আমরা পৃথিবীতে আলো পাই এবং পৃথিবী উত্তপ্ত হয়। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হিট বাজেট বা তাপের সমতা। এই যে 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এলো, এই পৃথিবীতে আসার ফলে এই টোটালটাই কি পৃথিবীকে উত্তপ্ত করে? তোমার যদি সবসময় যদি এই টোটালটাই পৃথিবীকে উত্তপ্ত করতে থাকতো, তাহলে তো পৃথিবী সবসময় গরমই থাকতো, বা গরম থেকে আরও গরম, গরম থেকে আরও গরম হয়ে যেত, কিন্তু তা তো নয়। পৃথিবীতে একটা তাপের একটা ব্যালেন্স রয়েছে। এই তাপের ব্যালেন্সটা কীভাবে থাকে? তো যে পরিমাণ রশ্মি আমাদের পৃথিবীতে আসে, তার মধ্যে দেখা যাচ্ছে প্রায় 35% রশ্মি তোমাদের মহাশূন্যে আবার ফিরে যায় বিভিন্ন জায়গা থেকে প্রতিফলিত হয়ে, যেমন মেঘ থেকে প্রতিফলিত হয়, এছাড়া মহাজাগতিক বিচ্ছুরণ রয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়ে প্রায় 35% আবার মহাশূন্যে ফিরে যায়, যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যালবেডো। এবং বাকি অংশটা আমাদের, বাকি 65% অংশটাই কিন্তু আমাদের পৃথিবীকে বিভিন্ন রকমভাবে উত্তপ্ত করে থাকে। এই 65% যেটা হচ্ছে গিয়ে পৃথিবীকে উত্তপ্ত করে, তার মধ্যে 14% হচ্ছে গ্যাস, পৃথিবীতে যে গ্যাস আর ধুলিকণা জলীয় বাষ্প যেগুলো রয়েছে সেইগুলোর দ্বারা, এই 65% মধ্যে 40% উত্তাপ সেইগুলো দ্বারা শোষিত হয়, আর বাকি যে 51%, তার মধ্যে থেকে 34% সরাসরি সূর্য থেকে, আর 17% বিচ্ছুর রশ্মি গ্রহণ করে, বিচ্ছুরিত রশ্মি আর কি গ্রহণ করে পৃথিবী উত্তপ্ত হয়ে থাকে। তো এই হচ্ছে টোটালি একটা আমাদের পৃথিবীর তাপের সমতা বা
হিট ব্যালেন্স, এই ডেটাগুলো যেগুলো বললাম এইগুলো একটু মুখস্থ করে নিও, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। পরের যে বিষয়টা, এই বায়ুমণ্ডল যে উত্তপ্ত হয়, আমাদের যে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, এই উত্তপ্ত হওয়ার পদ্ধতি কী কী? তিনটে পদ্ধতি আছে, একটা হচ্ছে বিকিরণ, দুই নম্বর হচ্ছে পরিবহন, আর তিন নম্বর হচ্ছে পরিচালন। ফার্স্টে আসি, এখানে একটা ছবির মাধ্যমে তোমাদের তিনটেই দেখানো হয়েছে। ফার্স্টে আসি বিকিরণ পদ্ধতি, একদম নিচের ছবিটা দেখো, মানে কোনো মাধ্যম ছাড়াই যখন উত্তাপটা আমরা পেয়ে থাকি বা উত্তপ্ত হয়ে থাকে, যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে বিকিরণ পদ্ধতি। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে পরিবহন পদ্ধতি। পরিবহন পদ্ধতি কি? মানে যে পদ্ধতিটাতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চয়িত হয়। যেমন ধরো, এই যে ধরো এখানে একটা কিছু গরমে বসানো হয়েছে, উপরে বাঁদিকে ছবিটা দেখো তো, কি টোটালটাই ধরো লোহা বা স্টিলের। এবং প্রথমে যখন গরম হচ্ছে তখন তুমি যে হাতলটায় ধরো তখন কিন্তু উত্তাপ অনুভব করবে না, কিন্তু কিছুক্ষণ পরে যদি হাতলটা ধরো তখন কিন্তু তুমি উত্তাপ পরিবহন অনুভব করবে। তার কারণ হচ্ছে ততক্ষণে তাপটা পরিবাহিত হয়ে ওই হাতলের কাছে চলে এসেছে। আর শেষ হচ্ছে পরিচলন। পরিচলন পদ্ধতিটা কি? পরিচলন পদ্ধতিটা হচ্ছে, দেখবে জল গরম করার সময় কোনো পাত্রে জলটা ফুটতে থাকে এবং তার ভিতরে একটা সার্কুলেশন হয়। সার্কুলেশনটা কেন হয়? কারণ ওই পাত্রের নিচের জলটা গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে যায় এবং উপরের অপেক্ষাকৃত ঠান্ডা জলটা তখন ভারী হয়ে নিচের দিকে নেমে আসে। এই যে একটা সার্কুলেশন চলে, এইটাকেই বলা হয় হচ্ছে গিয়ে পরিচলন পদ্ধতি। তো মূলত এই তিনটে পদ্ধতিতে আমাদের বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে থাকে। এবার আসি আমাদের তাপের পরিমাপ। আমাদের তাপের পরিমাপ করা হয় মূলত দুটো স্কেলে, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট। কয়েকটা জিনিস একটু বলে দিই, এখানে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা। ধরা যাক কোনো দিনে হায়েস্ট যে ভ্যালুটা আমি মেজার করছি, সাপোজ 35 ডিগ্রি সেলসিয়াস, মানে তার উপরে আর তাপমাত্রা যায়নি, তো ওই তাপমাত্রাটাই হচ্ছে, সেই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাই হচ্ছে গিয়ে ওই দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আর দেখা গেল ওই দিনে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, মানে ওর নিচে আর তাপমাত্রা নামেনি। তো যার উপরে আর তাপমাত্রা যায়নি আর যার নিচে তাপমাত্রা নামেনি, সেটা হচ্ছে সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা। তাহলে গড় তাপমাত্রা কি? গড় তাপমাত্রা হলো ওই সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা, এই দুটো যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করা। এটা তোমরা সবাই জানো, এটা কীভাবে গড় তাপমাত্রা বার করতে হবে। সর্বোচ্চ তাপমাত্রা সাপোজ আমি বললাম 35, যেটা বলেছিলাম, আর সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 25। তাহলে দুটো যোগ করো, 35 আর 25 যোগ করলে হয় হচ্ছে 60, সেটাকে দুই দিয়ে ভাগ করো তাহলে হবে হচ্ছে গিয়ে 30। তো 30 হচ্ছে সেই দিনের গড় তাপমাত্রা। এইভাবে মাসের গড় তাপমাত্রাও বার করা যায়, বছরের গড় তাপমাত্রাও বার করা যায়। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গিয়ে উষ্ণতার প্রসর বা তাপমাত্রার প্রসর। এটাও দৈনিকভাবে, সাপ্তাহিকভাবে, মাসিকভাবে এবং বছরের ভিত্তিতে বার করা যায়। একটা বলে দিলে তোমরা বুঝতে পারবে, সেটা হচ্ছে ধরো আমি যেটা বললাম, সর্বোচ্চ তাপমাত্রা 35 আর সর্বনিম্ন তাপমাত্রা 25, তাহলে উষ্ণতার প্রসর কত? 35 - 25, মানে 10 ডিগ্রি সেলসিয়াস হলো উষ্ণতার প্রসর। এইভাবে সাপ্তাহিক সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রার বিয়োগফল করলে সাপ্তাহিক প্রসর পাওয়া যাবে, মাসের ক্ষেত্রে মাস, বছরের ক্ষেত্রে বছর। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হলো বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ। আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের সমস্ত জায়গায় একই রকম তাপমাত্রা থাকে না, কোথাও বেশি কোথাও কম। তো কেন কোথাও বেশি হয় কোথাও কম হয় সেই বিষয়গুলো জানব। প্রথমেই যে কারণটা, মানে আমাদের অক্ষাংশগত ভিত্তিতে আমাদের পৃথিবীতে তাপমাত্রা কিন্তু কম বেশি হয়। দেখো এই ছবিটা দেখো, একদম নিরক্ষীয় অঞ্চলে যে সূর্যের রশ্মিটা আসছে সেটা কিন্তু একদম সরাসরি পড়ছে, এবং দেখো গোল করে দেওয়া রয়েছে, ছোট্ট লাল গোল, মানে যতটা রশ্মি আছে সেই রশ্মিটা কিন্তু খুব কম জায়গার মধ্যে কিন্তু পড়ছে। ওই একই পরিমাণ রশ্মি যখন আমি পোলের দিকে যাচ্ছি, দেখো অনেকটা বেশি জায়গা জুড়ে পড়ছে। কারণ কি?
পোলের দিকটা কিন্তু অনেকটা কার্ভ, ভবিষ্যৎটা অনেকটা কার্ভ, সেই কারণে একই পরিমাণ রশ্মি অনেকটা জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ছে। তাহলে কোনো একটা আলোক রশ্মি যদি খুব কম জায়গার মধ্যে পড়ে তার মানে তার এফেক্টিভনেস বেশি থাকে, এবং যদি বেশি জায়গার মধ্যে পড়ে তার এফেক্টিভনেস কমে যায়। তো সেই কারণে কি হয়, আমাদের নিরক্ষীয় অঞ্চলে কিন্তু উত্তাপটা অনেক বেশি থাকে এবং মেরু অঞ্চলে কিন্তু উত্তাপটা অনেক কম থাকে। এবং তোমরা এটা জানো যে নিরক্ষীয় অঞ্চল উষ্ণতা সারা বছর সমান থাকে এবং অনেক বেশি থাকে, এবং মেরু অঞ্চলের দিকে কিন্তু উষ্ণতা খুবই কম থাকে, যার কারণ হচ্ছে কি এইটা। এছাড়া কি সেকেন্ড যেটা উচ্চতা, তোমরা ট্রপোস্ফিয়ার পড়ার সময় পড়েছিলে যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা কমতে থাকে, বায়ুমণ্ডল তাপমাত্রা কমতে থাকে, কী হারে 6.4 ডিগ্রি সেলসিয়াস প্রতি 1000 মিটার উচ্চতায়, যেটাকে বলে ল্যাপস রেট। এবং এই কারণে কিন্তু আমি ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব তত কিন্তু আমাদের তাপমাত্রা কমতে থাকে। যে কারণে যারা যখন আমরা পাহাড়ে উঠি বা যারা পাহাড়ে ওঠে কিংবা তোমরা যে মাউন্ট এভারেস্ট যারা সামিট করে তারা দেখেছো কত কী পড়ে থাকে, কারণ যত উপরের দিকে যাই তত কিন্তু আমাদের টেম্পারেচারটা কমতে থাকে। এছাড়াও আরও কিছু কারণ আছে, যেমন হচ্ছে স্থলভাগের জলভাগের একটা বন্টনের ব্যাপার আছে, যে বিষয়টা হচ্ছে কি আমাদের স্থলভাগ খুব তাড়াতাড়ি গরমও ঠান্ডা হয় সেই তুলনায় জলভাগ কিন্তু তত তাড়াতাড়ি গরমও ঠান্ডা হয় না। এছাড়া বায়ু প্রবাহ, মানে তোমরা জানো উষ্ণ বায়ু আছে শীতল বায়ু আছে, কোনো অঞ্চল থেকে যদি উষ্ণ বায়ু প্রবাহিত হয় সেই অঞ্চলে উষ্ণতা বেশি থাকবে, শীতল বায়ু যেখান থেকে প্রবাহিত হয় সেই অঞ্চলে উষ্ণতা কমে যাবে। সমুদ্র স্রোত সেক্ষেত্রেও সে একই বিষয়, যে অঞ্চল দিয়ে সমুদ্র স্রোত উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় সেই অংশে সমুদ্রের তার পার্শ্ববর্তী অংশগুলো হচ্ছে গিয়ে উষ্ণতা বেশি থাকে এবং শীতল স্রোত প্রবাহিত হলে উষ্ণতা কম থাকে। আর ভূমির ঢাল কি, ধরো পাহাড়ের ঢাল বলো, পাহাড়ের ঢালে একদিকটা ধরো সূর্যের আলো পড়ছে আর একদিকটা পড়ছে না, তো যেদিকটা সূর্যের আলোটা পড়ছে সেই দিকের উষ্ণতাটা বেশি এবং যেদিকটা পড়ছে না সেই দিকের উষ্ণতাটা কিন্তু কম। এই মোটামুটি কিছু কারণ, যে কারণগুলোর জন্য কিন্তু আমাদের বায়ুমণ্ডলের যে উষ্ণতা সেই উষ্ণতা কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু হেরফের হয়ে থাকে। এরপরে তোমাদের একটা আরেকটা বিষয় জানার দরকার, সেটা হচ্ছে তোমাদের বৈপরীত্য উত্তাপ বা ইনভার্সন অফ টেম্পারেচার। এই বিষয়টা কি, আমরা জেনেছিলাম যে আমাদের ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে আমাদের উষ্ণতা কিন্তু কমতে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা না কমে বেড়ে যায়। সেটা কীভাবে হয়, দেখো এই ছবিতে, এটা পাহাড়ি উপত্যকা, উপরের ছবিটা দিনের বেলা নিচের ছবিটা রাতের বেলা। তো উপরের ছবিটায় দেখো যখন দিনের বেলা, যখন দিনের বেলা কী হচ্ছে, পাহাড়ের ঢালে কিন্তু আমাদের সূর্যের আলোটা সরাসরি এসে পড়ছে পাহাড়ের উপরে ঢালে, এবং তাতে কী হয়, তাতে তো সাধারণভাবে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার কী হয়, হ্রাস পায়। কিন্তু কখনো কখনো এর অপোজিটটা দেখতে পাওয়া যায়, যেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পাওয়ার পরিবর্তে বেড়ে যায়, এটাকেই বলছি হচ্ছে আমরা বৈপরীত্য উত্তাপ। তো নাতিশীতোষ্ণ অঞ্চলে রাতের বেলা পাহাড়ের উপরের ঢাল খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করে আর ঠান্ডা হয়ে যায়, তখন সেই উপরের ঢালের বাতাসগুলো ঘন ভারী হয়ে পাহাড়ের নিচের দিকে নেমে আসে, এবং নিচের দিকে নেমে এসে নিচের বাতাসটা তখন, পাহাড়ের নিচের বাতাসটা তখন ঠান্ডা হয়ে যায় বা নিচের টেম্পারেচারটা তখন কমে যায়, কিন্তু উপরের বাতাসটা তখন গরম থাকে। এই যে ঘটনাটা হয় এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে গিয়ে বৈপরীত্য উত্তাপ। এক্ষেত্রে যে বাতাসটা নিচের দিকে নামে মানে ঠান্ডা শীতল বাতাসটা সেটাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু, এবং অপরদিকে উষ্ণ হালকা বাতাসটা যেটা উপর দিকে উঠে যাচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যানাবেটিক বায়ু। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাপমণ্ডল। তো আমাদের পৃথিবীতে তাপের পার্থক্য অনুযায়ী টোটাল পৃথিবীকে তিনটে তাপ বলায় ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে উষ্ণমণ্ডল, দুই নম্বর নাতিশীতোষ্ণ মণ্ডল, আর তিন নম্বর হিমমণ্ডল।
এই ছবিটাতে দেখো যে কারণটা, যে কারণটা তোমাদের ওই বায়ুমণ্ডলে তাপের তারতম্যের কারণে প্রথম পয়েন্টটা যেটা ছিল অক্ষাংশগত পার্থক্যে যে উষ্ণতার পার্থক্য, সেই কারণটাই এখানে কাজ করে এই তিনটে তাপমণ্ডল তৈরির ক্ষেত্রে। আগে প্রথমে এদের বিস্তৃতিটা বলি। এই তাপমণ্ডল যেটা উষ্ণমণ্ডল বলছি সেটা হচ্ছে আমাদের এই নিরক্ষরেখা থেকে দুই কর্কটক্রান্তি আর মকরক্রান্তি রেখা পর্যন্ত, মানে 23.5 ডিগ্রি উত্তর আর 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত যে বিস্তৃত অঞ্চল সেটাকেই বলছি আমরা উষ্ণমণ্ডল। আর এই কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত মানে 66.5 ডিগ্রি উত্তর, আর মকরক্রান্তি রেখা থেকে কুমেরী বৃত্ত মানে 23.5 থেকে দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত যে বিস্তৃত অঞ্চল সেটাকেই বলছি আমরা নাতিশীতোষ্ণ মণ্ডল। আর হিমমণ্ডল কী বলছি, 66.5 ডিগ্রি উত্তর থেকে একদম 90 ডিগ্রি পর্যন্ত সেটাকে, আর দক্ষিণ গোলার্ধে তোমার 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত, এই হচ্ছে কি হিমমণ্ডল। তো টোটাল এই তিনটে অঞ্চল যেটাকে বলা হচ্ছে কি আমাদের তাপমণ্ডলে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উষ্ণমণ্ডল, আরেকটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, আরেকটা হচ্ছে হিমমণ্ডল। তো এই তিনটে অঞ্চল তৈরি হওয়ার মেন কারণই কিন্তু হচ্ছে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য। তো এই সূর্যরশ্মিটা সবথেকে সোজাভাবে সবথেকে এফেক্টিভভাবে কোথায় পড়ে, নিরক্ষীয় অঞ্চলে, বাঁদিকে ছবিটা খেয়াল করো। এবং যত দুই পোলের দিকে যাওয়া যাবে, মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে যাওয়া যাবে, ততই কিন্তু সূর্যরশ্মিটা কিন্তু আস্তে আস্তে বেঁকতে থাকে, মানে একই পরিমাণ রশ্মি অনেক বেশি জায়গা জুড়ে পড়তে থাকে, ফলে তার উষ্ণ করার বা গরম করার ক্ষমতাটা কিন্তু কমতে থাকে, যে কারণেই আমরা যত পোলের দিকে যাব তত কিন্তু তাপমাত্রা কিন্তু আমাদের কমতে থাকে। তো কোথায় কেমন তাপমাত্রা থাকে, তো এই উষ্ণমণ্ডলে মোটামুটি গড়ে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, কিন্তু যে তাপমাত্রাটা কিন্তু বেশ বেশি, মানে এই অঞ্চলে কিন্তু তাপমাত্রার সঞ্চয়টা বেশি হয়। আবার এই অঞ্চলে যে উষ্ণতার যে প্রসার, সেই প্রসারটাও কিন্তু খুব একটা থাকে না, মানে খুব একটা পার্থক্য কিন্তু হয় না, সারা বছর ধরেই একই রকমই তাপমাত্রা থাকে এই অঞ্চলে। নাতিশীতোষ্ণ অঞ্চলে তাপমাত্রা কীরকম থাকে, নাতিশীতোষ্ণ অঞ্চলে তোমাদের মোটামুটি তাপমাত্রা উষ্ণমণ্ডলের তুলনায় কম থাকে, মোটামুটি ওই 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তোমাদের এই তাপমাত্রাটা কিন্তু ঘোরাফেরা করে। তোমাদের এই অঞ্চলে যে সূর্য বিকিরণ সেটার তীব্রতা মাঝারি হওয়ার কারণে কিন্তু এই তাপমাত্রা মোটামুটি মাঝারি রকমভাবে ঘোরাফেরা করে। এই অঞ্চলে যেটা তোমাদের নিরক্ষীয় অঞ্চলে যেটা হয়েছিল সেটা হচ্ছে উষ্ণতার প্রসার খুব একটা ছিল না, কিন্তু এই অঞ্চলটায় নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু দিন আর রাতের মধ্যে উষ্ণতার পার্থক্য কিন্তু বেশ খানিকটা। তোমাদের আমাদের এইখানে টেম্পারেচারে জিজ্ঞাসা যদি ধরা হয়, আমাদের এখানে, আমাদের এখানেও কিন্তু নর্মালি দিন আর রাতের মধ্যে টেম্পারেচার কিন্তু বেশ পার্থক্য হয়, ধরো দিনের বেলা যদি 32-33 হয়, রাতের বেলা কিন্তু 25-26 হয়, যেটা কিন্তু বেশ ভালো রকম পার্থক্য একদিনের হিসাবে। এবং শেষে হচ্ছে গিয়ে হিমমণ্ডল, যেখানে সূর্যরশ্মি এতটাই তীর্যকভাবে পড়ে, তো যেখানে মানে একটা পোলে 6 মাস দিন এবং 6 মাস রাত, মানে যেটা হচ্ছে সূর্যরশ্মি এতটাই তীর্যকভাবে পড়ার জন্য 6 মাস আলোই পৌঁছায় না, আবার কোথাও 6 মাস একটানা আলো পৌঁছায়, কিন্তু সেই আলোটাও ততটাও এফেক্টিভ নয় যে এখানটায় খুব বেশি উষ্ণতা তৈরি করবে, মানে এখানে অ্যালবেটোর যে পরিমাণ সেটা কিন্তু বেড়ে যায়। সাধারণত অ্যালবেটোর পরিমাণ কত জেনেছিলাম, 35%, কিন্তু এই অঞ্চলে কিন্তু অ্যালবেটোর পরিমাণ 70 থেকে 90%, ফলে যে এফেক্টিভ যে সূর্য কিরণ সেটা কিন্তু খুব কম। এখানে যে পরিমাণ সূর্যের আলোটা আসে তার থেকে বেশি বিকিরণটা বেশি ঘটে, যে কারণে কিন্তু এখানকার তাপমাত্রা কিন্তু সারা বছর কিন্তু খুব কম থাকে। এখানে মোটামুটি একটা ওয়ার্ল্ডের ম্যাপ দেয়া হয়েছে, দেখো মোটামুটি আমাদের উষ্ণমণ্ডলের মধ্যে কোন কোন অঞ্চলগুলো পড়ছে, নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে কোন কোন অঞ্চল পড়ছে, এবং তোমার হিমমণ্ডলের মধ্যে কোন কোন অঞ্চল পড়ছে, তার একটা মোটামুটি ম্যাপ দেয়া রয়েছে। তো আমাদের বর্তমান পৃথিবীর সবথেকে যে বড় সমস্যা সেটা হলো এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। আমাদের পৃথিবীব্যাপী না যে জনবিস্ফোরণ, যে নগরায়ন, যে শিল্পায়ন,
যানবাহনের সংখ্যা বৃদ্ধি, এই সব কিছুর ফলে আমাদের গ্রিন হাউস যে গ্যাসগুলো, কোনগুলোকে গ্রিন হাউস গ্যাস বলে আমি পরে বলছি, এই গ্যাসগুলো এখনই বলে দিই, যেমন হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, মিথেন, এই ধরনের গ্রিন হাউস গ্যাসগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এবং যার ফলে এই গ্যাসগুলো কী করে, এই গ্যাসগুলো উত্তাপকে শোষণ করে রাখে, এবং এই উত্তাপ শোষণ হওয়ার ফলে কিন্তু আমাদের পৃথিবীর উষ্ণতা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যেটাকে বলছি আমরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এখানে দেখো যে ছবিটা, এগুলো সব একটা সিম্বলিক একটা ছবি, সত্যি পৃথিবীর এখন এরকমই অবস্থা যে পৃথিবীর উষ্ণতা এতই দিন দিন বাড়ছে। এখানে দেখো একটা ছবি দেওয়া রয়েছে যেটা সিম্বলিক একটা, যে বাঁদিকের দিকটা দেখো, মানে যেখানে গাছপালা প্রচুর পরিমাণে ছিল সেখানে সবুজ ছিল, সেখানে উষ্ণতাটা কম দেখানো হয়েছে, সেখানে আকাশ নীল দেখানো হয়েছে, এবং ডান দিকে শিল্পায়ন নগরায়ণ হয়েছে, এবং যার ফলে পৃথিবীর উষ্ণতাটা কিন্তু আরও বেড়ে গেছে। তো এই যে গ্যাসগুলোর নাম বললাম, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের মানুষের বিভিন্ন কার্যক্রমের ফলেই কিন্তু এই গ্যাসগুলোর পরিমাণ পৃথিবীতে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এবং এই প্রত্যেকটা গ্যাসই ভীষণ পরিমাণে উষ্ণতাকে ধরে রাখতে পারে বা শোষণ করে রাখতে পারে, ফলে যে পরিমাণ উষ্ণতা পৃথিবীতে আসছে সেই পরিমাণ উষ্ণতা, যেটা তোমাদের হিট বাজেটে বলেছিলাম, যদি ব্যালেন্স না হতে পারে, মানে সেটা যদি পৃথিবীতে থেকে যায়, তাহলে কী হয়, পৃথিবীর গরমটা ধীরে ধীরে বাড়বে। এখানে দেখো যে ছবিগুলো সেরকমই দেখানো হয়েছে, মানে যে পরিমাণ উষ্ণতাটা আসছে সেটা কিন্তু আর ফিরে যেতে পারছে না, কারণ সেটা ওই গ্যাসগুলো কিন্তু সেই উষ্ণতাটাকে ধরে রাখছে, যার ফলে পৃথিবী একটা তোমার গরম চেম্বারে ধীরে ধীরে পরিণত হচ্ছে, যার ফলে পৃথিবীর উষ্ণতা কিন্তু আরও দিনকে দিন বাড়ছে। তো কী হচ্ছে এর ফলে, এই উষ্ণতা বাড়ার ফলে এর কী প্রভাব দেখা দিচ্ছে? ফার্স্ট অফ অল, আমাদের দুই মেরু অঞ্চলে যে বরফ আছে সেই বরফ কিন্তু গলে যাচ্ছে। এই ছবিটায় দেখা যাচ্ছে যে একটা মেরু ভালুক রয়েছে ছোট্ট একটা বরফের টুকরো করে, তো এই মেরু অঞ্চলে বরফ কিন্তু দিনকে দিন গলতে শুরু করেছে, এবং এই গলার ফলে কী হচ্ছে, সমুদ্র জলের স্তর কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং এই উষ্ণতার হঠাৎ বৃদ্ধির ফলে যে জিনিসগুলো পৃথিবীতে দেখা দিচ্ছে, এক নম্বর দাবানল, তোমাদের দুই নম্বরের সেকেন্ড ছবিটায় দেখো প্রচুর পরিমাণে খরা হয়ে গেছে, মাটি ফেটে গেছে, এবং প্রাকৃতিক দুর্যোগ মানে সাইক্লোন, এই সমস্ত কিন্তু পৃথিবীর উষ্ণায়নের বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফল। আর কি হতে পারে, এই বা প্রথমে যেটা বললাম যে মেরু অঞ্চলে বরফ দিনকে দিন গলছে, প্রচুর পরিমাণে বন্যা, মানে অনাকাঙ্ক্ষিত বন্যা, যেগুলো আগে হতো না এখনও সেগুলো হচ্ছে, তো এই সমস্ত কিছুই কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের ফল। এবার এর ফলে কী হয়, আমাদের জীবন কিন্তু ভীষণ পরিমাণে বিপর্যস্ত হয়ে পড়ে, কারণ সমুদ্র জলের উচ্চতা যদি বাড়ে তাহলে কিন্তু সমুদ্রের পার্শ্ববর্তী যেসব শহর নগর আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে জলের তলায় চলে যাবে, এবং সেখানকার মানুষ কিন্তু তাদেরকে আবার নতুন বাসস্থানের খোঁজ নিতে হবে, এবং পৃথিবীর অধঃক্ষেপণের পরিবর্তন হয়ে যায়। অধঃক্ষেপণের পরিবর্তন বলতে আমাদের এই বৃষ্টি তুষারপাত এইগুলো যেমনভাবে নর্মালাইজ ছিল সেটা কিন্তু থাকে না, কোথাও অতিবৃষ্টির ফলে বন্যা দেখা দেয়, আবার কোথাও অনাবৃষ্টির ফলে খরা দেখা দেয়, এবং তার এফেক্ট কোথায় গিয়ে পড়ে, তার এফেক্টটা পড়ে কিন্তু শস্য উৎপাদনে, এবং শস্য উৎপাদন সবসময় এর ফলে কিন্তু কম হয়, কারণ আমাদের প্রাকৃতিক পরিবেশটা বা আবহাওয়াটা যদি খামখেয়ালি হয়ে পড়ে তখন কিন্তু শস্য উৎপাদনটা কিন্তু আগের মতো হয় না, ফলে কিন্তু পৃথিবীতে উৎপাদনের পরিমাণ, শস্য উৎপাদনে কিন্তু ঘাটতি দেখা দেয়, এবং মানুষের মধ্যে কিন্তু একটা আর্টিফিশিয়াল চাহিদা তৈরি হয়। তো এই সমস্ত কিছুই কিন্তু আমাদের এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের জীবনকে তথা পৃথিবীকে কিন্তু এফেক্ট করছে। তো লাস্টের এই ছবিটা একটা সিম্বলিক একটা ছবি দিয়ে তোমাদের যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে একসময় এই খরার জমিতে একসময় সবুজ গাছ ফুটবে, মানে আমাদের এই সমস্ত গ্যাসগুলো নিয়ন্ত্রিত হয়ে একসময় পৃথিবী আবার আগের মতো জায়গায় পৌঁছে যাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে যারা এতক্ষণ আমার সাথে ছিলে, আমার ক্লাসটা দেখলে।
প্রথম দিনের অনলাইন ক্লাস, তো সামান্য কিছু সমস্যা হয়েছে। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এই বায়ুমণ্ডলের পরের অংশটা আমি পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। ধন্যবাদ।